একটি জীবিত ব্যক্তি কিডনির নিকট আসছে, কিডনি ট্রান্সপ্লান্টেশন শুরু করেছি প্রায় গত প্রায় 25 বছর থেকে। কিডনি ফাউন্ডেশনে প্রায় 500 রোগীর কিডনি ট্রান্সপ্ল্যান্ট খুব সাকসেসফুল হয়ে সম্পূর্ণ করা হয়েছে এই 2019 সাল থেকে। প্রায় 500 একটা সেন্টারে আমরা ডায়ালিসিস করি প্রায় 800 থেকে 900 রোগী, এবং মেজরিটি আমাদের 60 বেডের ডায়ালিসিস ইউনিট আছে ঢাকাতে, 16 বেডের ডায়ালিসিস ইউনিট এই পাবনাতে, সিরাজগঞ্জে আছে 4 বেডের এবং সিলেটে আছে 8 বেডের। এখন কোনো ব্যক্তি যদি মারা যায় তাহলে আমরা সেই মৃত ব্যক্তির দুটো কিডনি, একটা লিভার, একটা হার্ট, দুটো লাংস, কিন্তু অন্য অর্গান ফেলিওর রোগীদের গায়ে শরীরে যদি লাগিয়ে যায় সেটুকু জীবন অন করে। আজকে আমার একটু বলতে ইচ্ছা হচ্ছে এই জন্যই যে এই জিনিসটা কিন্তু মেডিকেল ডাক্তাররা জানে না, মেডিকেল স্টুডেন্টও যারা প্রশ্ন মৃত ব্যক্তি বলতে আমরা সাধারণত বুঝি ইন্টেনসিভ কেয়ার ইউনিটে যে সমস্ত মানুষ রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, স্ট্রোক, হার্ট ফেলিওর অথবা অন্য কোনো কারণে ভর্তি হয়, সেই রোগী যখন ইন্টেনসিভ কেয়ারে মৃত্যুবরণ করে তাদের নিকট আত্মীয়ের সম্মতিতে আমরা কিন্তু তার দুটো কিডনি, অন্য দুটো কিডনি অকেজনলি দেহে খুব সাকসেসফুল ভাবে সংযোজন করে দিতে পারি। এটাকে বলে ডিসিস অথবা ক্যাডাভিক ট্রান্সপ্লান্ট। আজকে যে ছাত্রছাত্রীরা এখানে আজকের ডাক্তাররা আছে তাদেরকে আমি অনুরোধ করব যে তোমরা প্রচার করতে থাকো যে মৃত ব্যক্তির দুটো কিডনি দিলে দুটো কিডনি অকেজনলি নবজীবন লাভ করবে, নতুন জীবন পাবে, এবং এটা পৃথিবীর 80% কিডনি সংযোজন কিন্তু মৃত ব্যক্তির দেহ থেকে সংগ্রহ করা হয়। এবছর আমরা প্রতিজ্ঞা করেছি এই জানুয়ারির শেষ সপ্তাহ থেকে ফেব্রুয়ারি 4 তারিখ পর্যন্ত আমরা ঢাকার সবগুলো ইন্টেনসিভ কেয়ার ইউনিটে এই মৃত ব্যক্তি দুটো কিডনি সংগ্রহ করে আমাদের দুটো কিডনি অপারেশন থেকে সংযোজন করার চেষ্টা করি। সুতরাং এই বেসিক ফ্যাক্টটা ডাক্তারদের জানতে হবে, মেডিকেল স্টুডেন্টদের জানতে হবে, এবং আমরা সবাই যেন এটা মানুষ, সাধারণ মানুষ প্রচার করতে শুরু করি যে আপনার মৃত্যু হয়েছে কিন্তু এই মৃত্যুর পরেও আপনি দুটো কিডনি অকেজন রুগীকে জীবন দান করতে পারেন, একটা লিভার অকেজন রুগীকে নতুন জীবন দান করতে পারেন, একটা হার্ট ফেলিওর রুগীকে, একটা দুইটা রেসপিরেটরি ফেলিওর রুগীকে জীবন দান করতে পারে। অর্থাৎ একটা মৃত ব্যক্তি 6টা মানুষকে নতুন জীবন দান করে সে বেহেস্তের পথ সুগম করে দিতে পারে। কোরআন শরীফে বলা আছে কেউ যদি একটা মানুষের জীবন বাঁচায় সেজন্য সমগ্র মানব জাতিকে বাঁচিয়ে দিবে। সুতরাং আসো আমরা সবাই প্রতিজ্ঞা করি, ঘরে ঘরে, ফ্যামিলিতে ফ্যামিলিতে, ছেলে মেয়েদের, বাবা মাদেরকে এগিয়ে বলতে থাকি আমরা কেউ যদি মৃত্যুবরণ করি সেটা ইন্টেনসিভ কেয়ার ইউনিটে হোক অথবা অন্য কোথাও হোক বা রোড অ্যাক্সিডেন্ট হোক, আমরা যেন আমার অন্তত দুটো কিডনি, একটা লিভার অন্যকে দান করার জন্য প্রতিজ্ঞা করি। এর ফলে আমাদের হাজার হাজার এই রুগীরা যারা মৃত্যুবরণ করছে তারা যেন নতুন জীবন ফিরে পায়, এবং ইতিহাসে যে ফ্যামিলি থেকে এই দুটো কিডনি, লিভার, হার্ট দান করবে তারা যেন রাষ্ট্রীয় মর্যাদায় সারা জীবন বেঁচে থাকতে পারে। মৃত্যুর পরে আইসিউতে মৃত্যুবরণ করার পর 24 ঘন্টা তাকে বাঁচিয়ে রেখে
তার হার্ট লাংস কিডনি বাঁচিয়ে রাখে, এই অর্গানগুলো দান করা যায়। সে যদি দান করে ভালো জীবিত অবস্থায়, যদি না দান করে তার নেক্সট টু দা কিন, সে আইসিউতে তার যে আত্মীয় স্বজন থাকবে তাদের সম্মতিতে কিডনি লিভার নেওয়া যায়। এটা অর্গ্যান অ্যাক্ট 2018 সালে সরকার যেটা পাস করেছে সেটা বিধান রাখা হয়েছে, কিন্তু অজ্ঞতার কারণে আমরা এটা এখনো সাফল্যমণ্ডিত করতে পারছি না। আসুন সবাই মিলে আমরা এই সম্মেলনে প্রতিজ্ঞা করি যে আমরা সবাই আমাদের নিজের অবস্থা থেকে আমাদের বাবা মা ভাই বোনকে সবকে বোঝানোর চেষ্টা করি, আমি মারা গিয়েছি কিন্তু আমার দুটো কিডনি একটা লিভার রেখে যাচ্ছি, যারা এই রোগে ভুগে ভুগে মৃত্যুবরণ করছে, আপনাদের অসংখ্য।